নির্বাচনী প্রচার যখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে তখন কলকাতা থেকে ঝাঁকে ঝাঁকে তারকা প্রচারকরা রাজ্যে এসে পৌঁছাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষে ঝড় তুলতে রাজ্যে বর্তমানে এসে পৌঁছেছেন তৃণমূলের স্টার প্রচারক পৌশালী। তৃণমূল কংগ্রেস এ রাজ্যে যে কোনো মূল্যেই জয় পেতে চাইছে, তাই রাজ্য নেতৃত্ব কোনোভাবেই চেষ্টা ত্রুটি রাখতে চাইছে না। রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের পক্ষে ঝড় তুলতে এ রাজ্যে জনমনে তৃণমূলের পক্ষে আরও ঢেউ তুলতে এসে পৌঁছালেন স্টার প্রচারক পৌশালী। রাজ্যে নির্বাচনী প্রচারে এসে তারকা প্রচারক পৌশালী তার প্রথম প্রতিক্রিয়া এভাবেই দিলেন। সবসময় এই মারপিট কোনোদিন অস্ত্র হতে পারে না জেতার জন্য। যারা ভয় পায় তৃণমূলের জয়কে, তারাই এই ধরনের অস্ত্র ব্যবহার করে, তো আমাদের সেটা দরকার নেই। আর আমাদের নেত্রী হচ্ছে আমাদের বাংলার বাঘিনী, তাকে দেখে আমরা শিখেছি যে ঘরে সিটকে ভয় পেয়ে বসে থাকতে না, তো আমাদেরকে কিছুই আটকাতে পারবে না। আমি যেটা বললাম সুরক্ষিত না, ডেফিনেটলি তার জন্য প্রতিবাদ চলেই চলেছে ত্রিপুরায় পরের পর, আর এখনও করবো, যতদিন বেঁচে আছি ততদিন করবো, ততদিন লড়বো। ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে কী বার্তা থাকবে কৌশানির? বাংলা উন্নয়ন দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে ত্রিপুরাবাসী, আমার মনে হয় তারা ধন্যবাদ জানাবে পরে, যখন যখন বহুমত ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরা মাটিতে আনবে, তারাও জানবে উন্নয়ন কী হয়, পরিবর্তন আসতে চলেছে, এটা আমি আশাবাদী।